বিধিনিষেধ আরো 7 দিন চূড়ান্ত হবে মঙ্গলবার। করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি এবং স্বাস্থ্য অধিদপ্তরের সুপারিশে পরিপ্রেক্ষিতে আরেক দফায় বিধিনিষেধ বাড়ানো হচ্ছে, তবে কিছু কিছু ক্ষেত্রে শিথিল করা হবে। মঙ্গলবার আন্তঃ মন্ত্রণালয়ের সভায় তা চূড়ান্ত হবে বলে জানিয়েছেন সরকারি সূত্র। এই লক্ষ্যে কোভিড-19 পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত বিশেষ আন্তঃ মন্ত্রণালয় সভায় ডেকেছেন সরকার। মঙ্গলবার 3 আগস্ট বেলা 11টায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের সভাপতিতে অনলাইনে এই সভা অনুষ্ঠিত হবে। সভায় 12 জন মন্ত্রী, প্রতিমন্ত্রী, 16 জন সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, পুলিশ মহাপরিদর্শক, বিভিন্ন গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তারা, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, IDCR পরিচালক সহ সংশ্লিষ্টরা অংশ নেবেন। সোমবার 2 আগস্ট মন্ত্রী পরিষদ বিভাগের থেকে এই সংক্রান্ত চিঠি সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে। ঈদের সময় 8 দিন বিরতি দিয়ে গত 23 জুলাই সকাল 6টা থেকে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। তা শেষ হবে 5 আগস্ট মধ্যরাতে। এরই মধ্যে গত 1 আগস্ট থেকে রপ্তানিমুখী শিল্প কারখানা খুলে দেওয়া হবে, কিন্তু করোনা পরিস্থিতি উন্নতি না হওয়ায় কঠোর বিধিনিষেধ বাড়ানোর আভাস পাওয়া গেছে। মন্ত্রী পরিষদ বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তা জানিয়েছেন, চলমান বিধিনিষেধ শেষে নতুন করে যে বিধিনিষেধ দেওয়া হবে তাতে সরকারি বেসরকারি অফিস সীমিত পরিসরে খুলবে আর গণপরিবহন সীমিত পরিসরে চালু করা হতে পারে। রপ্তানিমুখী শিল্প কারখানা চালু রাখা হবে। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চলমান লকডাউন আরো 10 দিন বাড়ানোর সুপারিশ করে স্বাস্থ্য অধিদপ্তর। গত 30 জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর ABM খুরশিদ আলম বলেন, আমরা আরো 10 দিন বিধিনিষেধ বাড়ানোর সুপারিশ করেছি। তিনি জানান, যেভাবে সংক্রমণ বাড়ছে আমরা কিভাবে এই সংক্রমণ সামাল দেব, রোগীদের কোথায় জায়গা দিব, সংক্রমণ যদি এভাবে বাড়তে থাকে তাহলে কি পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব, অবস্থা খুবই খারাপ হবে, এতে কোনো সন্দেহ নেই। এইসব বিবেচনায় আমরা বিধিনিষেধ বাড়ানোর সুপারিশ করেছি। স্বাস্থ্য অধিদপ্তরের সুপারিশে বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গত 31 জুলাই জানান, সেটি অবশ্যই আমাদের মাথায় আছে, কারণ সবকিছু সমন্বয় আমাদের করতে হবে, সেজন্য আমরা বলছি যে একটু সময় নেব, 3 বা 4 আগস্ট এই বিষয়ে পরিষ্কার করে দেব। জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, পরিস্থিতি বিবেচনা করে সবার সঙ্গে আলাপ আলোচনা করে বিভিন্ন প্রস্তাব আছে, সেগুলো বিবেচনা করে কিভাবে করলে এই সংক্রমণ নিয়ন্ত্রণ করতে পারি সেটাই আমাদের মূল লক্ষ্য। আমাদের কাজকর্মগুলো যেগুলো একেবারেই অপরিহার্য সেগুলো চালানো, সেটি কি করলে ভালো হবে সেজন্য আরেকটু সময় আমাদের লাগবে।